हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमार बाड़ीते नारायण पुजो होच्छे, ते सबाई भालो थाके सेई प्रार्थनाई आज के ठाकुरेर काछे करछि। आमार सकल व्यूअर्सरा, सकल फ्रेंड्सरा, तोमराओ जाते भालो थाको सेई प्रार्थनाओ करब। आज के आमार बाड़ीते सत्यनारायण पुजोर की की आयोजन करछि तोमादेर साथे एकटु शेयर करछि। ताहले प्रथम थेके शेषटा पुरोटाई देखो, चलो की की करछि देखे निच्छि। পূজা শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছো সবাই ঠাকুর মশাই আমাদের পূজা করছে। সিদ্ধ পূর্ব মানে সাধে নানা দেবতা পূজা পূর্ব শ্রী গিয় লক্ষ্মী শ্রীপজয়া দেশ্বর মা পূজন দিয়ান আগচ্ছ বলে দেব। আমার বাড়ির সকল মেম্বাররা পূজোর জায়গায় চলে এসেছে, চলো তাদেরও একবার ভিডিওতে দেখিয়ে দিই। সবাই চলে এসেছে। ওম গিয় সদা সবিত্রে মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরেশে যা সরস নিষ্ঠ কের মঙ্গল কুণের মঙ্গল জন্ম বুদ্ধি চন্দ্র চক্র বং ভগবতে নারায়ণ ইয়া গচ্ছ চন্দন পুষ্পা বং ভগবতে নারায়ণ দমীয় কল্পয় এত পদ্ম বং ভগবতে নারায়ণ শ্রী বৈষ্ণবে নম এ স্বর্গ বং ভগবতে নারায়ণ নমস্তে বহুরূপায় বৈষ্ণবে পরায়ণে দেনাং তাদে দেবতে গঙ্গা বাময়ে বসৌ মম সূর্য সমন্ধম কাল সন্ধে ভূতানিয় তবা পবন দিকপতি জলসায়নে নমস্তে কেশবানম সদাশুদেব নমস্তে আমার আরতি সবাই নাও না ओम 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 नमो नमः ओम सर्व मंगल मंगले शिवे सर्वात्मसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणेन गुणमये नारायणे नमस्ते পূজো শেষ হতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ঝটপট কি রান্না করব। করে নিলাম খিচুড়ি, তাই মুগ ডালটা ভালো করে ভেজে নিলাম। এখানে এক কিলো মুগ ডাল আছে, মুগ ডালটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। জলের মধ্যে মুগ ডালটা দিয়ে দিয়েছি, জলটা ফুটে এসে তারপরেই দিয়েছিলাম মুগ ডালটা। মুগ ডালটা একটু ফুটতে শুরু করেছে, তারপর আমি কামিনী আতপ চাল এক কিলো দিয়ে দিয়েছি। ডাল চালটা ফুটছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, ভালো করে নেড়ে দিলাম। এবার চাল ডালটা ফুটতে দেব, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ খানিকটা। অন্যদিকের কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিলাম। আদা বাটা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। খিচুড়ির চাল ডালটা ফুটে এসছে, এরপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী। সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর খিচুড়ির ওপর দিয়ে দিলাম, ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোতে রেখে এবার মশলাটা সঙ্গে খিচুড়িটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর ঘি ওপর থেকে ছড়িয়ে নাড়িয়ে আমি রেখে দেব। সমস্ত ভাজা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ওপর থেকে ঘিও ছড়িয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নিলাম। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, আলুর দম পাশে করে নিয়েছিলাম। আজকে আমরা প্রসাদের পাশে বাড়ির সবাই খিচুড়ি আর আলুর দম নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে।